দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ আপডেট ভয়ঙ্কর সব সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম রাশিয়া ইরান সম্পর্কের উত্থান পশ্চিমাদের সতর্কতা এরপর জানিয়ে দেব অরুণাচলে চীনা দখলদারীর অভিযোগ খারিজ ভারতীয় মন্ত্রীর এদিকে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের আগুন জ্বালাচ্ছে কিন্তু দায় চাপাচ্ছে ইরানের ঘাড়ে বলেছেন আরব বিশ্লেষক এরপর জানিয়ে দেব উত্তপ্ত মণিপুরে ফের ড্রোন হামলা আরও জানিয়ে দেব ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব অবসানে আগামী সপ্তাহে জাতিসংঘে ভোট সর্বশেষ জানিয়ে দিব রাশিয়াকে সহযোগিতা করায় ভারতকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাশিয়া ইরান সম্পর্কের উত্থান পশ্চিমাদের সতর্কতা রাশিয়া সম্প্রতি ইরানকে তাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে এই সম্পর্কের উন্নতির ঘোষণা দেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি ইরানের সঙ্গে মস্কোর সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্যোগ প্রকাশ করেছে বিশেষ করে ইউক্রেনের রুশ বাহিনীকে ইরানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে যা মস্কো পুরোপুরি অস্বীকার করছে না ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি দাবি করেছে তাদের কাছে ইরান থেকে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে এর আগে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছিল এই ড্রোন ইউক্রেনে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হয় এখন ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি সামনে এলে মস্কো তেহরান সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র জানান এ ধরনের অস্ত্র সরবরাহের প্রমাণ মিললে তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে ইরান অবশ্য এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি দাবি করে বলেছেন আমরা এই যুদ্ধে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করছি না তেহরান ইউক্রেন সংঘাত নিয়ে নিজেদের দূরে রাখার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন তবে টেমলিনের মুখপাত্র পেস্কব ইরানের এই ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে ব্যর্থ হয়েছেন তিনি বলেন এ ধরনের তথ্য সবসময় সত্যি হয় না অরুণাচলে চীনা দখলদারীর অভিযোগ খারিজ ভারতীয় মন্ত্রীর অরুণাচল প্রদেশে চীনা দখলদারীর অভিযোগ খারিজ করেছেন ভারতের মন্ত্রী কিরণ রিজিজু ভারত ভূখণ্ডের ষাট কিলোমিটারের অভ্যন্তরে ঢুকে পড়ে চীনা ফৌজ শিবির বানিয়েছে বলে সম্প্রতি যে খবর প্রকাশ করা হয়েছে তা সত্যি নয় বলে দাবি করেছেন তিনি রিজিজু সোমবার বলেন ভারতের জমিতে ঢুকে যদি তাদের ভূখণ্ড বলে লিখে যায় তবে তা সত্যি হতে পারে না অরুণাচলের বিজেপি এমপি রিজিজু সংবাদ সংস্থা পিটিআই কে বলেন চীন আমাদের জমি নিতে পারে না প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অনির্ধারিত এলাকায় তহলে ওভারল্যাপিং তাদের স্থায়ী কিছু নির্মাণের অনুমতি দেওয়া হয় না আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে অনির্ধারিত স্থানে শুধু চিহ্ন আকার মানে এই নয় এলাকা দখল করা হয়েছে উল্লেখ্য অরুণাচলের অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে বলে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রকাশিত ওই রিপোর্টে দাবি করা হয় কয়েক সপ্তাহ আগেই চীনা পিপলস লিবারেশন আর্মির অনুপ্রবেশ ঘটেছে ওই এলাকায় পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের আগুন জ্বালাচ্ছে কিন্তু দায় চাপাচ্ছে ইরানের ঘাড়ে বলেছেন আরব বিশ্লেষক বিখ্যাত আরব বিশ্লেষক আবদুল্লা বারি আতওয়ান সামরিক শিল্পে ইরানের ক্রমবর্ধমান অগ্রগতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটোজোটের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি বলেছেন রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য ইরানের বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ করেছে তা থেকেই ইরানের সামরিক অগ্রগতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটোর গভীর উদ্বেগ ফুটে উঠেছে বিশেষ করে ক্ষেপণাস্ত্র খাতে ইরানের অভাবনীয় উন্নতিকে পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকা ও ন্যাটোর জন্য বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে পার্স টুডে জানিয়েছে আরব বিশ্লেষক আবদুল্লাবাড়ি আতওয়ান দৈনিক রাই আল ইয়াম পত্রিকায় একটি নিবন্ধে রাশিয়ায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর ব্যাপারে মার্কিন সংবাদপত্র ওয়ালিস্টেট জার্নাল এর উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করার কথা উল্লেখ করে লিখেছেন এটা আশ্চর্যজনক যে ইরানের বিরুদ্ধে এই অভিযোগটি এমন সময় উত্থাপিত হল যখন মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের সর্বশেষ পঁচিশ কোটি ডলার মূল্যের অস্ত্রের চালান সরবরাহের ঘোষণা দিয়েছে এই নিবন্ধে জাতিসংঘে ইরানের প্রতিনিধির বক্তব্যের কথা উল্লেখ করে আতোয়ান আরো বলেন জাতিসংঘে ইরানের প্রতিনিধি স্ট্রিট জার্নালে প্রকাশিত সংবাদকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রতিনিধি এ অভিযোগকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অভিহিত করে বলেছেন আমেরিকা ফ্রান্স ও ইংল্যান্ড এসব মিথ্যাচার করছে উত্তপ্ত মণিপুরে ফের ড্রোন হামলা সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি গত কয়েকদিনে দফায় দফায় বিনিময় বোমা বিস্ফোরণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা বেসামরিক নাগরিকের মৃত্যু মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়ানের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী খবর বিবিসির রাজ্যটির রাজধানী স্ফলের পরিস্থিতি সোমবারও উত্তপ্ত ছিল কুকিরা গতর্ক নামে একটি গ্রামে ড্রোন হামলা চালিয়েছে এতে গাড়ি সহ বেশ কিছু অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি ও শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছে বহু মানুষ রোববার রাতে বিপুল সংখ্যক নারী স্ফলের রাস্তায় নামেন রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবি তুলেছেন তারা কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুরের দুটি আবাসিক এলাকায় দূরপাল্লার রকেট মোতায়েন করে রেখেছে বিষ্ণুপুরে ড্রোন হামলায় আরকি কে রাবি নামের আটাত্তর বছর বয়সী এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন রাশিয়াকে সহযোগিতা করায় ভারতকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ভারতীয় দুই শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান রোবোটেকের আর্কটিক এল এনজি প্রকল্পে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয় রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার চাপ বৃদ্ধি ও রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে আজারবাইজানের সংবাদ মাধ্যম নিউজ ডট প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হল গোটিক শিপিং কোম্পানি ও প্লিও এনার্জি কার্গো শিপিং মার্কিন ট্রেজারি বিভাগ এই দুই কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও স্থলগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে এই কোম্পানি দুটির সম্পত্তি জব্দ করার কথাও বলা হয়েছে তবে কোম্পানি দুটি জাহাজগুলোর ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের ন নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে রাশিয়াকে সহযোগিতা করায় ভারতকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ভারতীয় দুই শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রকল্পে থাকার অভিযোগে রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার চাপ বৃদ্ধি ও রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে আজারবাইজানের সংবাদ মাধ্যম নিউজ ডট এজ প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হল গোটিক শিপিং কোম্পানি ও প্লিও এনার্জি কার্গো শিপিং মার্কিন ট্রেজারি বিভাগ এই দুই কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে এই কোম্পানি দুটির সম্পত্তি জব্দ করার কথাও বলা হয়েছে তবে কোম্পানি দুটি জাহাজগুলোর ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের ছয় নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে